খুলনায় ময়ূর নদ দখল এবং দূষণমুক্ত এবং পুনঃখননের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বেলা 11টা থেকে 12টা পর্যন্ত গল্লামারি ময়ূর নদের উপর সেতুতে বৃহত্তর আমরা খুলনাবাসী সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সহ সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে খুলনার নাগরিক সংগঠনের নেতাসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ময়ূর নদ দখল হওয়ার ফলে খুলনা মহানগরীর ড্রেন দিয়ে বৃষ্টির পানি নামতে পারে না। সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অতি দ্রুত এই নদ দখল এবং দূষণমুক্ত করে পুনঃখননের দাবি জানান বক্তারা।